আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। পিকো ওয়ার্কার্স ওয়ান অফ দ্য বেস্ট একটি মাইক্রো ওয়ার্কিং জব সাইট। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের কোনো স্কিল নেই অথবা এক্সপেরিয়েন্স নেই অথবা টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য মাইক্রো ওয়ার্কিং জব গুলো হচ্ছে অত্যন্ত সহজ একটি আর্নিং প্রসেস। কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ইতিমধ্যে পিকো ওয়ার্কার্স ডট কম রেপিড ওয়ার্কার্স ডট কম এর মধ্যে যদিও ভিডিও রিভিউ দিয়েছিলাম, কিন্তু আজকে যে ভিডিও রিভিউ দেওয়ার একমাত্র কারণ প্রথমত হচ্ছে আপনাদের অনুরোধ। পাশাপাশি আমি এটি রিসার্চ করে দেখলাম যে এটি এটিতে কিছু আপডেটেড এসেছে, সুতরাং আপডেটেড গুলো জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি। নতুন করে পিকো ওয়ার্কার্স ডট কম সম্পর্কে এই ভিডিওতে আমি পুরোপুরি দেখিয়ে দিব কিভাবে কিভাবে আপনি এই ওয়েবসাইটটিতে সাইন আপ করবেন, কিভাবে কাজগুলো খুঁজে নেবেন এবং কিভাবে কাজগুলো করে জমা দিবেন, স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখেন তাহলে অনায়াসে আপনি মাস শেষে ইনকাম জেনারেট করতে পারবেন, বড় ধরনের না হলেও মোটামুটি। সুতরাং হাত খরচের টাকা এনশিওর করতে চাইলে আপনাকে আমি অনুরোধ জানাবো এই ওয়েবসাইট গুলোতে কাজ করার জন্য, এবং ভিডিও শেষে বলিয়ে দিব যে কিভাবে আপনি কিছু কৌশল কাজে লাগিয়ে মাস শেষে স্কিল ছাড়াই আর্নিং আরো বেশি বাড়াতে পারেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম রেপিড ওয়ার্কার্স ডট কম এর উপরে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে কিন্তু কাজ করছেন এই ভিডিওটি, এবং আপনি এই ভিডিওটি দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি বোঝা সহজ হয়ে যাবে। সুতরাং আপনাকে অনুরোধ জানাবো যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। প্রথমে আপনাকে চলে যেতে হবে সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, তার মানে পিকো ওয়ার্কার্স ডট কম এর উপরে। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেসে চলে আসবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ইন্টারফেসটির সাথে পরিচিত হবেন। প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন এফিলিয়েট প্রোগ্রাম, যারা একেবারে নতুন তাদেরকে আমি বলছি যে আপনি প্রথমত ফ্রিতে কাজ করবেন। যারা আগে থেকে কাজ করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো এফিলিয়েট প্রোগ্রামেও কাজ করে জয়েন করার জন্য। এবং এখানে আরো একটি কথা বলে রাখা হলো, আপনি মোবাইল অথবা কম্পিউটারে এই কাজগুলো খুব সহজে করে জমা দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, এবং এফিলিয়েট প্রোগ্রামিং করে কিন্তু আর নিজে করার অবারিত সুযোগ এখানে তারা রেখেছে। পাশাপাশি আপনি আপনার ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজের মধ্যে রেফার করে করে আর্নিং ইনক্রিজ করতে পারেন। সো প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস উপস্থিত হবে। তার পূর্বে আমি আরেকটি জিনিস শেয়ার করি, সেটি হচ্ছে যে পিকো ওয়ার্কার্স এর র্যাঙ্কিং কেমন সেটি আমি দেখাচ্ছি একটি ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রায় সময় একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করার পূর্বে তার র্যাঙ্কিং কেমন, তার রিভিউ কেমন, পাশাপাশি আর্নিং কেমন, আর্নিং দিচ্ছে কিনা এসব কিছু দেখে আপনি কাজে কাজ শুরু করবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছি পিকো ওয়ার্কার্স ডট কম এর র্যাঙ্কিং রয়েছে ইন্ডিয়াতে, ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে, তারপর বিজনেস এবং এটি আপগ্রেডিং হচ্ছে ডে বাই ডে, এবং কোন কোন কান্ট্রির পিপল গুলো এখানে কাজ করছে আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এখানে কাজ করছে। ভেনিজুয়েলা, ইন্ডিয়া, মরক্কো, নেপালের মতো বড় কান্ট্রি গুলো কিন্তু এখানে কাজ করছে। আশা করি আপনিও কিন্তু অনায়াসে স্ট্যাটিস্টিক্স দেখেই কাজ শুরু করতে পারেন। সো আমি প্রথমে যে কাজটি করব, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, অর্থাৎ আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করতে হবে। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন, আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করবেন। যেহেতু আপনি আমি ধরে নিলাম নতুন, সুতরাং আপনি এখানে প্রথমে সাইন আপ করে নেবেন। আপনার প্রকৃত নামটি দিবেন, তার মানে আপনার রিয়েল নেম, এরপর আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর সেটির পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে নাম্বার 1 2 3 4 5 এবং লোয়ার কেস, লোয়ার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলে, এবং পাশাপাশি একটি হ্যাশট্যাগ দিবেন অথবা অ্যাট দ্য রেট অফ দিবেন, যেগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে। অর্থাৎ সবকিছু মিলিয়ে যে যাতে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয় সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর নিকনেম মানে হচ্ছে আপনার ডাক নামটি দিবেন, এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে দুটো স্যাক বক্স দেখতে পাচ্ছেন সেই স্যাক বক্সের মধ্যে ক্লিক করবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সবসময় আপনাকে মনে রাখতে হবে যেটির কোনো ইমেল এসেছে কিনা, এখানে আমাকে সাইন আপ করার
পরে একটি ইমেল তারা পাঠিয়েছে, এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আমি ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমাকে লগ ইনে নিয়ে যাবে, তার মানে নেক্সট ইন্টারফেজে নিয়ে যাবে। এখানে আসার পরে সরাসরি আমার লগ ইন হয়ে গিয়েছে, যেহেতু আমি আগেই অ্যাকাউন্ট তৈরি করেছি। সো অ্যাকাউন্ট তৈরি করার পালা শেষ, এবার আপনি কিভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। প্রথমত আপনি এই ইন্টারফেজের সাথে পরিচিত হবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি এখানে কাজ শুরু করবেন। যদি আপনি একেবারে ব্র্যান্ড নিয়ে হয়ে থাকেন তাহলে এখানে রেফার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, আপনি রেফার করে করে আর্নিং জেনারেট করতে পারবেন, সেটি অবশ্যই আমি দেখাচ্ছি না, আশা করি আপনি সেটি পারবেন। ফাইন্ড জবস এর মধ্যে আপনি ক্লিক করবেন, যেহেতু আপনি কাজ করতে চাচ্ছেন এবং যে যে কাজগুলো আপনি করেছেন সেগুলো মাই টাস্কস এর মধ্যে দেখতে পাবেন, পাশাপাশি মাই জবস এর মধ্যে টোটাল জব গুলো আপনি দেখতে পাবেন, এবং ওয়ালেট হচ্ছে যে আপনি কি পরিমাণ আর্নিং করেছেন এবং কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে হয় সেটি আপনি দেখতে পাবেন। এরপর আপনার এখানে গ্লোবাল র্যাঙ্কিং কিন্তু রয়েছে, এখানে যদি আমি র্যাঙ্কিং এ ক্লিক করি, অর্থাৎ কোন কোন কান্ট্রির পিপল গুলো এখানে কাজ করে র্যাঙ্কিং এ রয়েছে সেটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই র্যাঙ্কিং এর মধ্যে ক্লিক করতে হবে। এখানে যারা টপ র্যাঙ্কার রয়েছেন তারা নিশ্চয়ই এখান থেকে বেশি আর্নিং করেছেন এবং বেশি কাজ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুলগেরিয়ার একজন ব্যক্তি নাম্বার ওয়ানে আছে এবং সে তার সাকসেস রেট হচ্ছে 97%, সে আর্ন করেছে এত ডলার, এরপর ট্যাক্স করেছে এত ডলার। এই হচ্ছে মোটামুটি আপনার র্যাঙ্কিং। আপনি যদি বেশি বেশি কাজ করেন তারপর আপনার সাকসেস রেটও বেড়ে যাবে এবং আর্নিং কিন্তু বেশি করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রথমত যে কাজটি করতে করবেন সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা সেটিং করে নেবেন, তার মানে অ্যাকাউন্ট সেটিংসে যখন যাবেন, অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে একটি প্রোফাইল পিকচার দিবেন আপনার নিজের, এবং পাশাপাশি এখানে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে আপনি এখানে সেভ ক্লিক করে রাখবেন। আশা করি এই কাজগুলো সহজে করে নিতে পারবেন, সেগুলো আমি দেখাচ্ছি না। এরপরে আপনি এবার কাজ শুরু করবেন, কিভাবে কাজ শুরু করবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে আমি আর্নিং করেছি $0.94, সিম্পল কিছু কাজ করে, এটি যে পেমেন্ট করে সেটি আর বলার অপেক্ষা রাখে না, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে ফাইন্ড জবস এর মধ্যে ক্লিক করবেন। ফাইন্ড জবস এ ক্লিক করার পরে আপনার এখানে ইন্টারফেসটি উপস্থিত হবে। এখানে যে কাজের অফার গুলো রয়েছে সে কাজগুলো আপনি খুঁজে নেবেন কিভাবে সেটি আমি দেখাচ্ছি। ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি এখানে সাইন আপের কাজ করতে পারবেন। সাইন আপের কাজগুলো হচ্ছে যে আপনি ইউটিউব একটি চ্যানেল ক্রিয়েট করে দিলেন, অথবা যে কোনো একটি ওয়েবসাইটে অথবা যে কোনো একটি সাইটের মধ্যে গিয়ে সেখানে সাইন আপ করে দিলেন, তারপর আপনি যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে গিয়ে ক্লিক করলেন, সার্চ করলেন, ভিডিও মার্কেটিং করলেন, তারপর ফেসবুকের মধ্যে লাইক দিলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন, টুইটারের মধ্যে টুইট করলেন, অথবা যে পিকচার গুলো তারা দিবে সেই পিকচার গুলো বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন এবং ইনস্টাগ্রামের সাথে কিভাবে লিঙ্ক করবেন, সব কিছু কিন্তু এখানে কাজ দেওয়া রয়েছে, আপনি কাজ করে শেষ করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা সার্ভে কাজ করেন এবং তারা মজা অনুভব করেন সার্ভে কাজ করে, তাদের জন্য অবারিত সুযোগ এখানে রয়েছে এবং সবচেয়ে বেশি কাজ রয়েছে সার্ভের মধ্যে, আপনি সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে সাইন আপের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু সবগুলো কিন্তু অল্টারনেটিভ এখানে শো হবে। এই কাজটি রয়েছে ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্টের, এটি যদি করে দেয় তাহলে $0.11 কিন্তু আমরা আমরা পেয়ে যাবো অনায়াসে। সো এখানে অনেকগুলো ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্টের কাজ রয়েছে, আপনি জাস্ট সাইন আপ করবেন, তারপর এখানে স্টার ক্লিকসে সাইন আপ করবেন, $0.1 পাবেন, তারপর কয়েন ইউটি সাইন আপ, এটি কিন্তু খুব সহজ। আরো অনেকগুলো কাজ রয়েছে, আপনারা এখানে স্ক্রলিং করে দেখতে পাবেন যে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো কাজ করে আপনি কখনো শেষ করতে পারবেন না। সো সাইন আপের কাজটি সিলেক্ট করে দেবেন, এরপর আপনি চাইলে এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, ইমেল সাবমিট অনলি, সিম্পলি সাইন আপ, কমপ্লেক্স সাইন আপ, সেটিতে ক্লিক দিয়ে রাখবেন, আমি এটিতে ক্লিক দিয়ে রাখলাম। তারপর পেমেন্ট মেথড, কত ডলার থেকে কত ডলারের কাজ আপনি কাজ করতে চাচ্ছেন সেটি এখানে আপনি ডিফাইন করে দিতে পারেন। তারপর আপনি লোকেশন দিবেন সবসময় ইন্টারন্যাশনাল, যেহেতু ইন্টারন্যাশনাল অনেকগুলো কাজের অফার সবসময় পাওয়া যায়, আপনি এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল জব লো টু হাই, লো থেকে হাই এই ধরনের চাইলে আপনি সেটিতে ক্লিক করে দিবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, অর্থাৎ এটি সেটিংস করে নেবেন আপনার সুবিধার জন্য যাতে আপনি কাজগুলো ধারাবাহিকভাবে পেতে পারেন। সো আমি প্রথমে যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে যে এখানে সাইন আপের একটি কাজ আপনাদেরকে আজকে সরাসরি লাইভে দেখাবো এবং আশা করি সেটি দেখে আপনারা অনায়াসেই এই ওয়েবসাইটটিতে করতে পারবেন। এবং আমি ভিডিওর শেষেই অর্থাৎ এই ভিডিওর শেষে আমি বলে দিব যে আরো কিছু টিপস যাতে করে আপনি আর্নিং আরো বাড়াতে পারেন। সো প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে এখানে সাইন আপের কাজ কি রয়েছে ইন্টারন্যাশনালি, এই কাজটি করলে প্রায় 109টি
কাজের মধ্যে 43টি করা হয়ে গিয়েছে, এরপর বাকি কাজগুলো আপনি চালিয়ে করতে পারেন। এরপর 0.45 ডলার ভালো একটি রেট তারা দিয়েছে, এবং এটি করলে আপনি 0.13 ডলার পাবেন। এরপর আপনি এখানে টোটাল 200টি কাজ, এর মধ্যে 199টি হয়ে গিয়েছে, এবং এখানে 60টির মধ্যে প্রায় 21টি হয়ে গিয়েছে। সো আমি এটি ট্রাই করছি। এটি ট্রাই করার জন্য প্রথমে আপনাকে এটি ওপেন করতে হবে। ওপেন করার পরে সরাসরি আপনাকে ইন্টারভিউতে নিয়ে আসবে। ইন্টারভিউতে আসার পরে আপনি কিভাবে কাজটি করবেন সেটি আপনাকে বুঝতে হবে। এখানে আপনাকে ইংরেজি বোঝার জন্য অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে না, জাস্ট আপনি ক্লাস 8-এর ইংরেজি যদি মোটামুটি বুঝেন তাহলে অবশ্যই আপনার জন্য কাজগুলো করা অত্যন্ত ইজি হবে। সো ইন্টারভিউ আসার পরে প্রথম আপনি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হচ্ছে ফ্রান্সের একজন ব্যক্তি, এবং তার এমপ্লয়ার নাম দেওয়া রয়েছে, জব আইডি দেওয়া রয়েছে, মেম্বারশিপ 3 মাস ধরে সেই ওয়েবসাইটের সাথে ইনভলভ। এবার কিভাবে কাজ করবে সেটি নিচে স্ট্রাকচার দেওয়া আছে, টোটালি আপনাকে সেটি বুঝে করতে হবে। সো প্রথমে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে আপনাকে যেতে বলেছে। সো আমি সেটি কপি করছি। কপি করার পরে সরাসরি আমি একটি আলাদা ট্যাবে ওপেন করছি। ওপেন করার পরে আমি নেক্সট ইন্টারপেজে চলে যাব, এবং বাকি কাজগুলো কি সেটি আমি এবার দেখাচ্ছি। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে কাজের যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো আপনাকে বুঝতে হবে। সো এখানে ক্লিক অন দা ফার্স্ট ব্যানার অন দা রাইট, অর্থাৎ এই ওয়েবসাইটে ঢোকার পরে একটি ব্যানার পাওয়া যাবে, সেই ব্যানারে ক্লিক করতে বলেছে। সাবমিট ইউর ভ্যালিড ডিটেলস এন্ড কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিতে বলেছে এবং আপনার কনফার্ম ইমেল কনফার্মেশন করতে বলেছে। এরপর পাশাপাশি রয়েছে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর প্রুফ কিভাবে সাবমিট করবেন সেটি, ফুল স্ক্রিন দ্যাট ইউ সাইন আপ, অর্থাৎ আপনি যে সাইন আপ করবেন সেই সাইন আপের ডেট এবং টাইম সহ শো করে সেই স্ক্রিনশটটি দিবেন, এবং পাশাপাশি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে টেম্পোরারি নট অ্যাকসেপ্টেড, অনেকে কিন্তু ইমেল অ্যাড্রেস খোলে ভুয়া বা টেম্পোরারি, তাদের উদ্দেশ্যে তারা বলে দিয়েছে যে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে এখানে। এরপর স্ক্রিনশট দিতে বলেছে এই দুটো বক্সে। চলুন আমরা শুরু করি এবার কিভাবে কাজ করতে হবে। আমরা লিংকে গেলাম, তার মানে এখানে যে লিংকটি রয়েছে সেই লিংকে আমরা গেলাম। লিংকে যাওয়ার পরে আমরা সরাসরি যে ইন্টারফেসটি পাবো এই যে লিংক, লিংকটিতে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা এই ইন্টারফেসটি পাবো, এবং এখানে যে রাইট কর্নারে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি ওপেন করতে বলেছে। সেই ব্যানারটি আমি ওপেন করছি। সেই ব্যানারটি ওপেন করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে, তার মানে একটু লোড নিতে সময় লাগবে সেটি। সো ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে সাইন আপ করতে হবে। এই যে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। সো প্রথমে বলেছে যে আপনাকে নাম দেওয়ার জন্য, সো আমি নামটা দিচ্ছি, তারপর ট্যাবে ক্লিক করছি, তারপর লাস্ট নেম আমি দিচ্ছি। এবার আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন, যেহেতু এখানে বক্স করে দেওয়া রয়েছে অটো, সুতরাং আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। যে কান্ট্রি থেকে আপনি কাজ করছেন সেই কান্ট্রিটি আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করছি। এরপর আপনাকে এটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ যেভাবে আমরা সচরাচর সাইন আপ করে নেই সেই সাইন আপের কাজগুলো কিন্তু আপনাকে এখানে তারা দিবে। দ্যাটস ইট। এরপর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে পুনরায়। এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রেফারেল কোড। রেফারেল কোড না দিলেও কোনো প্রবলেম নেই, সুতরাং আপনি ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে আপনি যদি ফেসবুকে লগ ইনরত অবস্থায় থাকেন তাহলে ফেসবুকের সাথে কানেক্টেড থেকেও কিন্তু কাজটি দ্রুত করতে পারেন। সো আপনাকে অনুরোধ জানাবো আপনি সম্পূর্ণ নতুন ইনফরমেশন গুলো দিয়ে, তার মানে এখানে যে বক্স গুলো রয়েছে সেই বক্সের মধ্যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ সিলেক্ট ইউর মেম্বারশিপ টাইপ টু কন্টিনিউ, এখানে মেম্বারশিপ সিলেক্ট করতে বলেছে। এখানে তারা তিনটি অপশন রেখেছে, প্রথমত হচ্ছে ফ্রি, এরপর $10 দিয়ে একটি পেইড, এবং $60 দিয়ে একটি ফ্রি। যেহেতু আমি ফ্রি করবো সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে যে ফ্রিতে আপনাকে প্রথমে কাজ করতে হবে, সুতরাং আমি এটি সিলেক্ট করে দিলাম। এখানে পাসওয়ার্ডটা কনফার্ম হয়নি, সেটি আবার সিলেক্ট করতে হবে। এখানে বলেছে পাসওয়ার্ড মাস্ট কন্টেইন এট লিস্ট 1 লোয়ার কেস রোমান অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার, সো লোয়ার কেস দিতে বলেছে। আমি লোয়ার কেস আপার কেস মিলিয়ে দিচ্ছি, আশা করি আপনারা সেটি করে নেবেন। অর্থাৎ নাম্বার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সবকিছু মিলাইয়া আপনাকে সেটি করতে হবে। সো আমি এখানে আবার দ্য পাসওয়ার্ড এন্টার ডু নট ম্যাচ প্লিজ সেক্স সেক দেম, এটি আবার দিচ্ছি আমি, অর্থাৎ পাসওয়ার্ডটা আপনাকে ম্যাচিং করতে তারা বলেছে। সো সেটি করে তারপর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অলরাইট, থ্যাংক ইউ ফর সাইনিং আপ। অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর, আমার ইমেল একটি লিঙ্ক চলে এসেছে, সেই লিঙ্কটি আমি অবশ্যই দেখাবো এবার। অলরাইট, দেখতে পেলেন যে আমার একটি মেইল চলে এসেছে, মেইলের মধ্যে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে মেইলটি ভেরিফাই হয়ে যাবে। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনাকে এবার স্ক্রিনশটটি দিতে হবে, তার মানে আপনি যে কাজগুলো করেছেন সেই স্ক্রিনশটটি দিতে হবে। সেটির জন্য আপনি যে ফর্মে সাইন আপ করেছিলেন সেই ফর্মটি রেখে দিবেন, এরপর আপনি সেটি স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার সময় কিন্তু তারা টাইম এবং ডেট শেষে, সুতরাং আমি টাইম এবং ডেট সিলেক্ট করে দিচ্ছি, যেখানে টাইম শো করছে এবং ডেট শো করছে। এবার স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি একটি নিম বা স্ক্রিনশট বা সাইট ইউজ করতে পারেন, এটি আপনি ইনস্টল করে নেবেন। যদি ক্রোম ইউজ করেন তাহলে যেটি লিখবে সেটি হচ্ছে নিম্বাস স্ক্রিনশট ফর ক্রোম, আর যদি মোজিলা ফায়ারফক্স লিখেন ইউজ করেন তাহলে নিম্বাস স্ক্রিনশট ফর মোজিলা ফায়ারফক্স। এরপর আপনি সিলেক্ট এরিয়াতে ক্লিক করবেন, সিলেক্ট এরিয়াতে ক্লিক করার পরে এখানে যে টাইমটি রয়েছে টাইমটি সহ শো করবে। এরপর আমি এটি সিলেক্ট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কুইক আপলোড আপনাকে ক্লিক করতে হবে। কুইক আপলোডে ক্লিক করার পরে এখানে আপলোড অপশন চলে এসছে, আপলোড অপশন আসার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে একটি লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে, এই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে। সো আমি সেটি কপি করছি, কপি করার পরে আমি এবার সরাসরি স্ক্রিনশটের যে লিঙ্কটি সেটি এবারে ওপেন করে দেখি সেটি স্ক্রিনশটটি এসছে কিনা। আপনি আলাদা একটি ট্যাব নিয়ে সেখানে একটি ট্রাই করে দেখবেন আপনার স্ক্রিনশটটা এসছে কিনা, অর্থাৎ আপনি সাবমিট করার পূর্বে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যথাযথভাবে প্রোভাইড করতে হবে। তা না হলে কিন্তু তারা কিন্তু পেমেন্ট দিবে না, অবশ্যই তারা কিন্তু জাস্টিফাই করবে। এই যে আমার ফর্মটি ফিল আপ হয়ে গিয়েছে, সুতরাং এই যে আমি লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়েছি, সেই কপি করা লিঙ্কটি অবশ্যই আমি আপনাকে এখানে সাবমিট করব। সো এবার আমি লিঙ্কটি সাবমিট করছি, এখানে লিঙ্কটি দিচ্ছি, জাস্ট আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে স্ক্রিনশট লিঙ্ক লিখে দিব, স্ক্রিনশট লিঙ্ক সেটি আমাকে এখানে দিতে হবে polymt02@gmail.com দিয়ে আপনি যেটি সাইন আপ করেছেন সেই সাইন আপের ইমেলটি দিবেন, অথবা আপনি চাইলে সেটির স্ক্রিনশটও দিতে পারেন। সো কাজ শেষ, এবার আমি সাবমিট করব। সাবমিট করার পরে আমার কাজ শেষ হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। ইউর টাস্ক ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। এবার আপনি কাজগুলো সাবমিট করবেন, সাবমিট করার পরে তারা কিন্তু রিভিউ করবে, রিভিউ করার পরে আপনার পেমেন্টটা আপনাকে তারা অ্যাড করে দেবে। এবার চলে আসি যে আপনি কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন, সেটি করতে হলে আপনাকে ওয়ালেটের মধ্যে ক্লিক করতে হবে। ওয়ালেটে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেজে আপনাকে নিয়ে আসবে। নেক্সট ইন্টারফেজে নিয়ে আসার পরে আপনি দেখতে পাবেন যে ওখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে পেমেন্ট মেথডগুলো দেখতে পাচ্ছেন যে পেপল রয়েছে, স্কিল রয়েছে, তারপর কয়েন বেস রয়েছে। আপনাকে অনুরোধ জানাবো আপনার যেটি স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় সেটি নেবেন, এবং ইআরটিএম বা ইআরটিএম যারা ইন্ডিয়ান রয়েছে তাদের জন্য। সো এখানে আপনি $10, $25, $50, $75 হলে আপনি উইথড্র নিতে পারবেন, পাশাপাশি কয়েন বেসও কিন্তু আপনি নিতে পারবেন, সুতরাং আপনাকে সেটিতে ক্লিক করতে হবে। কয়েন বেস কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি আমি দেখিয়েছিলাম, সেটি দেখে আসবেন। আর যদি পেপল না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটি পেপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যাতে করে আপনি খুব সহজেই পেপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন অনায়াসে। আমি আমার চ্যানেলের মধ্যে কীভাবে বাংলাদেশে বসে সাইপ্রাস ইউজ করে কিভাবে পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছে, আশা করি সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে কানেক্টেড থাকুন। আমি বলেছিলাম যে ভিডিও শেষে কিছু টিপস দিব। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আনএমপ্লয়েড হয়ে থাকেন, অথবা আপনি যদি মাস শেষে কিছু ইনকাম জেনারেট করতে চান, কোনোরকম স্কিল বা কোনোরকম এক্সপিরিয়েন্স বা টাকা ইনভেস্টমেন্ট করা ছাড়ে, তাহলে আপনি মিনিমাম 5টি এই ধরনের মাইক্রো ওয়ার্কিং জব সাইট চুজ করবেন। প্রথমত পিকোওয়ার্কার্স রয়েছে, মাইক্রোওয়ার্কিং.com রয়েছে, পাশাপাশি ডেভিডওয়ার্কার্স.com রয়েছে। এই ধরনের বাঘা বাঘা যে মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলো রয়েছে সেখানে যদি আপনি 5টিতে ডেলি মোটামুটি সময় দেন তাহলে অনায়াসে আপনি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, ইনফরমেশনটা কাজে লাগিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে ঘরে বসে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। Till then, take care.